সো গাইস, কেমন আছো তোমরা? গুড মর্নিং সবাইকে। তো বছরের শেষ দিন আজকে, 31st December 2022 এর একদম শেষ দিনেও আমরা আজকে একটা সুন্দর ফুড ব্লগ দিয়েছি। সো আজকে ফুড ব্লগটা কিসের উপরে হতে চলেছে? আজকের ফুড ব্লগটা হতে চলেছে বিরিয়ানির উপরে। কোথায় করব? তো চলো সেটাই তোমাদেরকে। বিরিয়ানির ভিডিওটা কোথায় হতে চলেছে? আজকের বিরিয়ানির ভিডিওটা হতে চলেছে আবারও তোমাদের সেই পরিচিত জায়গা। সেই পরিচিত জায়গাটা হচ্ছে, দেখতে পাচ্ছ, আজকে আবারও আমরা হাবড়াতে চলে এসেছি। কি করতে না বিরিয়ানির ভিডিও করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দাদার কাছে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি আর এগ বিরিয়ানি, এই দুটো বিরিয়ানি আসুক, তারপর তোমাদের সামনে আমি খাচ্ছি আর অনেক একটা রিভিউ দিচ্ছি। তো চল ভাই, হাতে গরম বিরিয়ানি পেয়ে দেখতে পারছো আমরা দুই ভাই চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি ফার্স্ট বাইট দিয়ে দিয়েছি, আমি আর দীপায়ন একসাথে আজকে বসে রয়েছি। তো ফার্স্ট বাইটে বিরিয়ানিটা একটু ভালো লাগলো, বাট ভাই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে যদি না খায় তা হয়, তার জন্য আমি চিকেনটা গেছিলাম। বাট ভাই চিকেনটা কিন্তু বড্ড হার্ডই ছিল, একদম সফট নয়। তো যাই হোক, চিকেনটা ছিঁড়তে পারছিলাম না, তো অনেক টানা হ্যাঁচড়া করে অবশেষে ছিলাম। তো সব মিলিয়ে একটা বাইট দিই, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিকেনটা এতটাই হার্ডই যে ছেড়ে যাচ্ছিল না। তো যাই হোক, একটু চিকেন, একটু ডিম, একটু আলু নিয়ে একটা মিক্স বাইট দিলাম। ও ভাই, যখন মুখে পড়লো মুখটা মনে হলো একদম পুরো স্বর্গ হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অসাধারণ লেগেছিল, কিন্তু ভাই কোথাও গিয়ে না একটু খাপ খাচ্ছে না, মানে অতিরিক্ত পরিমাণে একটু কেওড়া জল, একটু আতরটা বেশি দিয়ে ফেলেছিল, আর যার জন্য ভাই স্মেলটার জন্য এরা এত কিছু করে। তো স্মেলটা ভালো ছিল, বাট ভাই বিরিয়ানির যে টেস্টটা আতর বা কেওড়া জলের জন্য একটুখানি মনে হয় কোথাও খাপ খেয়ে গেছিলো। বাই দ্য ওয়ে, এমনি বিরিয়ানিটা খুব ভালো ছিল, তোমরা সবাই কিন্তু টেস্ট করতে পারো। আমি তো, আমার মুখে তো বিরিয়ানিটা ভালো লাগলো, বাট ঠিক হয় না, কেমন লাগে সেটা দেখা যাক। ভাই তুই, তোর কিরকম লাগছে বল? আমি অনেকক্ষণ ধরে খাচ্ছি, তা বিরিয়ানিটা খুব ভালো, আমারও ভালো লেগেছে, কিন্তু মাংসটা একটু নরম মনে ভালো। ওই যে কোনো এক জায়গায় গিয়ে একটু ঘুর থেকে যাচ্ছে, কোনো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আমরা থেকে বিরিয়ানি খেয়ে আমরা চলে এসেছি এখন গোবরডাঙ্গাতে, আর এখন যাবো আমরা এডিট রুমে, কারণ এডিটের কিছু কাজ বাকি রয়েছে, সেখানে যাবো। তো আবার বিকেলে যখন বেরোবো তখন আবার তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আপাতত এডিট রুমে যাই, বিকেলে যখন বেরোচ্ছি তখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আজকে ফুড ব্লগ টুর ব্লগ দুটোই হবে, দুটো মিক্সিং ব্লগ হবে। তো ভাই, জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস কি জানো? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। জানি তো, বাবা মা, বাবা মা সবার জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তার থেকেও একটা আরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি জানো? সাফল্য, যার ইংলিশ মিনিং সাকসেস। সাকসেসটা কি এমনই একটা জিনিস যেটাকে তুড়ি মারলেই পাওয়া যায় বা খুব সহজেই পাওয়া যায়?
না ভাই, সাকসেস পেতে গেলে না প্রচুর পরিশ্রম করতে হয়। আজকে যে সমস্ত মানুষরা আছে যারা সাকসেসফুল, ঠিক আছে, তাদের পিছনে কতটা পরিশ্রম আছে, এই সাকসেসে আসার জন্য তাদের কতটা পরিশ্রম করতে হচ্ছে, এই ক্যারিয়ারটাকে তৈরি করার জন্য তারা কতটা মেহনত করেছে, সেটা কিন্তু তারাই শুধু জানে। প্রত্যেকেই সাকসেস কিন্তু পরিশ্রম করেই পায়, কেউ কিন্তু এমনি এমনি সাকসেস পায় না। প্রত্যেকের এক একটা টার্গেট থাকে, সবার জীবনের টার্গেট আলাদা আলাদা, সবার জীবনের পরিশ্রমটা হয়তো আলাদা আলাদা, কিন্তু ভাই সাকসেসের জন্য পরিশ্রম অবশ্যই কিন্তু লাগছে। তাই প্রত্যেকে প্রত্যেকের টার্গেট ঠিক করে নাও। নতুন বছরে 12টা মাস হাতে আছে, 12টা মাসের মধ্যে প্রত্যেকটা দিনে 24 ঘন্টা তোমাকে দিয়েছে, কারোর 5 মিনিট বেশিও নয়, কারোর কমও নয়। প্রত্যেকে প্রত্যেকের একটা টাইম ফিক্স করে নাও 24 ঘন্টার মধ্যে, যে আমি এই সময়টা আমার সাকসেসের জন্য খাটব, আর সাকসেসের জন্য খাটা শুরু করে দাও। তুমি যদি সময়কে আজকে সময় দাও, সময় একদিন তোমাকে সাকসেস ফিরিয়ে দিতে পারে। তুমি যদি সময়কে না দাও সময়, তাহলে কিন্তু সময় তোমার জীবন থেকে আরও কিছুটা বেশি সময় নিয়ে নেবে। তাই নতুন বছরে সবাইকে একটাই কথা বলতে চাই, নিজে নিজে টার্গেট ফিক্স করে নাও আর পরিশ্রম শুরু করে দাও। এমন পরিশ্রম করো যে তোমাকে সাকসেসটা ছিনে নিতে হবে, তবেই তো তোমার বাবা মার মুখে হাসি ফুটবে। ভাই ভাই ফাইনালি চলে আসলাম বিকালবেলা, যে বলেছিলাম তোমাদেরকে বেরোবো, যেহেতু আমরা এডিট রুমে ছিলাম, এডিটের কিছু কাজ ছিল, তো এডিটের কাজ কমপ্লিট করে আমি অর্ঘ সোম আর দীপান চারজনে এসেছি একটু বাইরে চা খেতে। ভাই যেহেতু চা খেয়ে ঠান্ডা পড়ে যায়, ঠান্ডার মধ্যে ভাই নতুন একটা ক্যাফেতে যাচ্ছি চা খেতে, আর ঠান্ডার মধ্যে চা খেতে ভাই হেভি লাগে, চাটা ঠান্ডা হোক বা গরম যে কোনো সময় খুব খুব ভালো লাগে। তো যাই একটু চা খেয়ে আসি, আর তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি। একদম বাউডের পাশে নতুন একটা ক্যাফে হয়েছে, সেখানে যাচ্ছি চা খেতে। পরে এ দেখো দেখতে পাচ্ছ একজন নতুন বন্ধু এসেছে, আমরা তিনজন তো সবসময় ঘুরেই বেড়াই, আর আজকে অনেকদিন পরে সমদীপ আমি চার আর অর্ঘদীপ আমি চারজনে একসাথে বসে চা খাচ্ছি, ভালোই লাগছে। অত বক বক করলে তো চা ঠান্ডা হবে। দেখতে পাচ্ছ চা খেতে এসছে, গার্লফ্রেন্ড ফোন করে বলছে বাবু তুমি কোথায়, এদেরই বাবু জানু আছে, আর আমাদের আমাদের বাবু জানু নেই, তাই তো ভাই? আমরা সিঙ্গেল মানুষ, এই যে দেখতে পাচ্ছ আমরা দুই সিঙ্গেল ব্যক্তি। খুব কান্না পাচ্ছে, কি কান্না পাচ্ছে, যাই হোক। সো গাইস, তো যাই হোক, কান্না তো পাচ্ছে না, ঠিক আছে, খুবই আনন্দের সাথে রয়েছি। ঠান্ডার জন্য মেনলি গলাটা আমার একটু বসে গেছে। তো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম 31st ডিসেম্বর বেলা 10টা থেকে, তো এখন ঠিক বাজে, তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ 12টা। হ্যাপি নিউ ইয়ার 2023 যারা যারা আমার ভিডিওটা আজকে দেখলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করে কাটাও, নতুন বছরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারের সাথে হ্যাপি থাকো, এটাই আমি সবসময় বলি। আর যারা যারা আজকের ভিডিওটা দেখলে এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা আমি চাইলে আগে শেষ করে দিতে পারতাম ভাই, পারতাম, কিন্তু কেন শেষ করিনি, আজকে নর্মালি আজকে করেছি আমি ফুড ব্লগ, তার মধ্যে আমি কিছুটা ট্রাভেলিং, মানে ট্রাভেল বলতে ঘোরাফেরা একটু অ্যাড করেছি, ঠিক আছে, একদম পুরো প্রপার ট্রাভেল বলতে তো অন্য কিছু বোঝাচ্ছে, কিন্তু তার মধ্যেও আমি একটু কিছু অ্যাড করেছি, যার জন্য কেন, যাতে তোমাদেরকে আমি রাত 12টার সময় হুইশ করে ভিডিওটা শেষ করতে পারি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটা হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে কী কী করতে হবে, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, ভিডিওটা নিজে যেমন দেখছো শেয়ার করে বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড বাবা মা সবাইকে শেয়ার করে দাও, কারণ আমার ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দাও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অল করে দাও, যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আর নতুন বছরে তোমরা আমাকে আরও 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 বেশি আশীর্বাদ করো, যাতে আমি তোমাদের সাপোর্ট ভালোবাসে নিয়ে এগিয়ে যেতে পারি। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ আমার প্রিয় পরিবার, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার 2023, কারণ তোমরা যখন ভিডিওটা দেখছো তখন 2023 পয়লা জানুয়ারি হয়ে গেছে। Yeah, yeah.